সময় বিভিন্ন পেমেন্ট করি, এই পেমেন্টের বিষয়গুলো মোটামুটি এখানে আমরা আলোচনা করছি, তো আমরা একটু দেখে দেখলে বুঝতে পারবো। কোর্স আউট লাইনটা দেখে নিই। এই
প্রোটেকশন দিতে হবে, মানে কীভাবে প্রোটেক্ট করতে পারবে। এই কিছু এই বিষয়গুলো এখানে আছে, যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো ফ্রড যেটা বলি এটা কিসে বলে তো বিকাশ করি, বিকাশে বলি তো প্রথমে কোন প্যাটার্নস হলো প্রাইসের প্যাটার্ন, যে আপনার একটা পুরস্কার আছে 80,000 টাকা দাম, আপনি এই নাম্বারে 2,000 টাকা এখানে ক্যাশ আপ বা ক্যাশ ইন করে দেখা যায় সাথে সাথে কি হইল এক জায়গায় ক্যাশ ইন, এরকম করে অনেক জায়গায় অনেক ইপি হয়েছে, নড়া খাইছে অনেক জায়গায় দিয়েছে। আমাদের আমি যখন হচ্ছে পড়াশোনা করতাম যে দোকানে চা খেতাম ওই দোকানের এক মামা এরকম ধরা খেয়েছে, ধরা খেয়ে বলে মামা এটা ধরা খেয়েছে এই ব্যাপার কি হয়েছে, তো কি হয়েছে মামা তো সে 5,000 টাকা লস হয়ে গেছে, তো কেন 5,000 টাকা লস এই দোকানে কীভাবে সম্ভব, খুব দ্রুত মামা আপনি কি কারণে শুনছিলেন এই যে এরকম হয়েছে না হয়েছে, তো মামা তো সময় দেবে এটা দেখবেন, কিন্তু টাইমটা দেখবে খুব লিমিটেড, যাতে আপনার টাইম যত বড় হবে তত কিন্তু আপনি তথ্যটা দিয়ে থাকবেন, আর আপনার টাইমটা যদি লিমিটেড রাখা হয় তাহলে আপনি তথ্যটা খুব একটা বেশি করতে পারবেন না, যাচাই করতে পারবেন, তো এরকম ফ্রডগুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। তো এরকম কিছু আছে যেটা অনলাইন পেমেন্ট যেটা আমাদের কি হয়েছে আস্তে আস্তে ডেভেলপ করছে, এগুলো আমরা ব্লগে তো এখানে দেখবেন অনেক কিছু আছে, বুঝতে পারছেন, আমরা এগুলো আলোচনা শুরু করি বোঝার জন্য।
ছবি আসছে আপনার নদীর থেকে কি হয়েছে, কিছু ছবি কিন্তু নদীতে চলে গেছে। এখন দেখেন ব্যাংকিং কিন্তু দেখবেন একেবারে মাথায় রেখে গেছে, কারণ কি ব্যাংকের ফ্লোটা ছিল সবার উপরে। কারণ আমাদের দেখবেন যে আমরা যদি ধরি মানে ব্যাংকের উৎপত্তিটা কোথা থেকে হয় বলেন তো, ব্যাংকের উৎপত্তি হয় গোল্ড সিগনেচার স্বর্ণ কার্ড। এখন তো মনে করেন ব্যাংকের লোকজন ব্যাংকের কাজ করে, আগে বলতো কি স্বর্ণকাররা সবচেয়ে বেশি টাকা থাকতো তাদের কাছে, জেনারেলি গোল্ড স্পিন যারা তাদের কাছে আর সাধারণ ব্যবসায়ীদের কাছে। স্বর্ণকাররা তখন বলতো কি সাধারণ এই ছোটোখাটো যারা ব্যবসায়ী আছে এদেরকে টাকা ধার দিত, এবং ওই সময় তখন কী হলো ওদেরকে টাকা ধার দেওয়ার জন্য লোক রেখে দিত, যে আমি এই অঞ্চলে যাকে যাকে টাকা ধার দিয়েছি তুমি এই অঞ্চলে তোমার এটা হিসাব রাখবে। এখন দেখা যাচ্ছে একজন ভালো বড় স্বর্ণকার তার দেখা যাচ্ছে তার আশেপাশে চারটা গ্রামে যদি টাকা রাখে তার চারটা গ্রামে চারটা লোক দরকার হচ্ছে। ওইখান থেকে আসলে আস্তে আস্তে কি হয়েছে আমাদের এই সাধারণ যে ব্যাংকের যে উৎপত্তি সেটা ওখান থেকে আসছে, ঠিক আছে। এরপরে দেখবেন আশেপাশে যে পেমেন্ট সিস্টেমগুলো আসছে এই পেমেন্ট সিস্টেমগুলো কিন্তু ওই ব্যাংকে ভিত্তি করে আসছে, বুঝলেন তো। যেমন যে পেমেন্ট সিস্টেমগুলো যে ব্যাংকের সাথে রিলেটেড ওই ব্যাংকের সাথে সাথে আস্তে আস্তে আচ্ছা আমরা আর একটু আলোচনা করি, আলোচনা করে একটা শেষ করে অন্য ডলার বা অন্য কারেন্সিতে পে করা যায়, যেমন
মানে আপনি যদি ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে পে করি ওটা কিন্তু দেখবেন শুধু ডলারাইজেশন থাকে, কারণ হয়তো বা লোকাল কারেন্সি অথবা ডলারে পে করতে পারবেন। কিন্তু এটার একটু সুবিধা কি, ওইটা কিন্তু আপনি অটো কনভার্ট করে অন্য পেমেন্টে বা অন্য কারেন্সিতে কনভার্ট করে দিতে পারেন। যেমন আপনি যদি চান যে আপনার রুপিটা এখন ডলারে কনভার্ট করে আপনি পে করবেন, এটা কিন্তু পে করছেন, বুঝতে পারছেন, যে বিভিন্ন কারেন্সিতে আপনি পে করতে পারেন। ফিক্সড অ্যামাউন্টের একটা হয়তো অ্যামাউন্ট রয়েছে সেটা চার্জ এইভাবে আসছে। এটা হচ্ছে পেপ্যালের ডিটেলস। আর এটা দেখবেন প্রত্যেকটা জিনিস দেখবেন আপডেট হতে থাকে। আপডেট মানে দেখবেন যে বিকাশ যখন প্রথমে আসছিল ওটা কিন্তু মোবাইলে রিচার্জ করে দেবে কিংবা হচ্ছে ওই মোবাইল ব্যাংকিংতে রিচার্জ করে দেবে, কিন্তু দেখবেন করোনার ভিতরে সব রিচার্জ ফ্যাসিলিটি চালু করে আবার কী করলো কার্ড থেকে পেমেন্ট করা যাবে, আবার কী করা যাবে বিদ্যুৎ বিল দেওয়া, মানে অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তন। দেখবেন পেপ্যালের আজকে যে ডেফিনেশন আপনি দেখতেছেন এক মাস পরে দেখবেন এটা পাল্টে গেছে, আমরা নতুন নতুন ফিচার্স নিয়ে চলে এসেছি, বুঝতে পারছেন। এইগুলো এখন এই ই কমার্সের সুবিধা হয় কি, ই কমার্সের বিভিন্ন সময় আপনি যদি এখন বিভিন্ন দেশেরটা কিনতে চান চায়না থেকে কিনতে চান, এখন চায়না ওরা ডলার নিবে কিন্তু যদি আপনার ওই কারেন্সিতে পে করার সুবিধা থাকে তখন হবে কি ওরা একটু এই কারেন্সিতে বেশি যে ঝামেলা হবে। এই জন্য পেপ্যাল দেখবেন যে বিভিন্ন জায়গায় উন্নতভাবে ফ্রাউড করছে। এরপরে হলো মোবাইল মানি ওয়ালেট, কিছু আচ্ছা ইলেকট্রনিক ওয়ালেট যেগুলো আছে এগুলো মোটামুটি আপনারা জানেন পেমেন্ট সিস্টেম বিজনেস ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পেমেন্ট প্রসিডিউর, এখানে যে প্রসিডিউরটা আছে সাইকেলটা দেখতে পাচ্ছেন না, যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে আবার ঘুরে জায়গায় আসতেছে, এখানে আসলে কি একটা ওভারঅল প্রসেস দিচ্ছে। যেমন দেখবেন এখন আমাদের মোবাইলের মাধ্যমে যে প্লাস্টিক মানি বা ক্যাশলেস বাংলাদেশ করার যে পদ্ধতি আছে, ক্যাশলেস মানে আমরা তো মনে করেন যে বিভিন্ন সময় কী করতেছি প্রত্যেকটা জায়গায় ক্যাশ নিচ্ছি, যেমন হয়তো বা লোকাল বাসে উঠতে গেলে দিতে হয়, আবার দেওয়া লাগতেছে কিসে আমরা যে কোনো জায়গায় যাচ্ছি সেখানে দেওয়া লাগতেছে, বা যখন আমরা সবজি কিনতে যাচ্ছি সবজি কিনতে গেলে ওইখানে দেওয়া লাগতেছে। এখন দেখবেন রিসেন্টলি কিন্তু বিভিন্ন যে মোবাইল ব্যাংকিং যেগুলো তারা কিন্তু দেখবেন যে প্রত্যেক দোকানে দোকানে মোবাইল ব্যাংকিংয়ে ছোট একটা পোস্টার লাগিয়ে রাখে, দেখবেন ওইখানে কিন্তু আপনি সরাসরি যদি চান যে ঠিক আছে আপনি এটা না দিয়ে আমি এটা পেমেন্ট করে দেবো তাহলে কিন্তু এভাবে পেমেন্ট করে দেবেন। এবং দেখবেন যে বেশিরভাগ জায়গাতে আপনি যখন মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করবেন অনেক জায়গায় কিন্তু চার্জ নেয় না, এটার কারণ কি জানেন, মানে মোবাইল ব্যাংকিং যখন পে করবেন যে কোনো মোবাইল ব্যাংকিং করতে পারবে করেন তখন দেখবেন ওটা কিন্তু চার্জ কাটে না। ওদের একটা শর্ত আছে এরকম যেদিন আপনি ওইটা পে করতেছেন ওদিন যদি রাত 12টার আগে আপনি টাকাটা তুলে ফেলেন তাহলেও চার্জ লাগে না, ওরা চার্জ ছাড়াই টাকা তুলতে পারবে। আর যদি যেদিন মনে করেন আজকে হয়তো 5,000 টাকা বিক্রি হয়েছে 5,000 টাকা হয়তো সে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেয়েছে, তো ওই মোবাইল ব্যাংকিং এরা যদি ওই দিন টাকা না তুলতে পারে পরের দিন চলে গেলে কিন্তু ওরা চার্জ দেবে, মানে চার্জ কেটে টাকা তুলবে। যেন দেখবেন যে যারা আপনার আশেপাশে ছোটোখাটো দোকান নিয়ে দেখবেন মোবাইল ব্যাংকিং করে তো দেখবেন যে হয়তো 700 টাকা বিল হয়েছে তো বলে দেখেছে আপনি 700 টাকা
ওরা ওই দিন রাত 12টার আগে হয়তো যে কোনো জায়গা থেকে মোবাইল ব্যাংকিং ওই সিস্টেম অপারেটরের কাছ থেকে নিচে টাকা তুলে নিচ্ছে, বুঝতে পারছেন? আর এই সুবিধাটা দিচ্ছে মোবাইল ব্যাংকিং কোম্পানি কি কারণে জানেন? প্রথমত হলো এক্সপেনশন, এক্সপেনশন হওয়ার পর একটা সময় থাকবে যে কি ন্যূনতম একটা কস্ট ফিট একটা সময় দিয়ে, বুঝতে পারলেন? মানে এটা হচ্ছে ইনভার্স অ্যাডভার্টাইজিং, আগে তো মনে করেন যে বাজারটা ধরে তারপরে আস্তে আস্তে আসবে। এইখানে টোটাল পদ্ধতিটাও দেখবেন এগুলো আসলে কি হয়েছে আস্তে আস্তে আসছে। আর পেমেন্ট যে সিস্টেমগুলো, পেমেন্ট সিস্টেমগুলো তো বোঝেন, ডেবিট কার্ডে পেমেন্ট আসছে, ক্রেডিট কার্ডে পেমেন্ট আসছে, বাট পেমেন্ট কার্ড যদি আমরা ধরি মানে আমার
আমাদের পৃথিবী ওই শুরুতে যেমন ছিল তেমন কি আছে? চেঞ্জ হয়েছে না ওভার টাইম? এখন আমাদের পৃথিবীতে কিন্তু সবসময় দেখবেন যে চেঞ্জের ভিতরে যাবে না? যেমন আজকে আপনারা যেটা দেখতেছেন যে আজকে আমরা হয়তো বা টেলিমেডিসিন দিতে গেলে বা যেমন আমাদের ডাক্তারের পরামর্শ নিতে গেলে আমাদের হয়তো তাদের কাছে যাওয়া লাগছে। তো এখানে তার মিনটাই কিছু সময় মানে আর কি সময়ের পরিবর্তনে ডাক্তারের কাছে যাওয়ার জন্য কিন্তু আমাদের কী করে লাগতেছে না, ফিজিক্যালিও ওই যেখানে যাওয়া লাগতেছে না, তারা হয়তো বা একটা নির্দিষ্ট টেস্ট দেবে, আপনি টেস্টগুলো করে তাদের যে সার্ভার আছে সেখানে আপলোড করবেন, তারা ওখান থেকে দেখে আপনাকে হয়তো বা টাইম ফিক্স করে দেবে, সেভাবে করে আপনাদের সাথে এই টেলিমেডিসিন বা মেডিসিন বা চিকিৎসা সেবা দিতে পারবে। কিন্তু এর মধ্যে আপনি যদি যে কোনো দেশে যেতে যান কিছু কিছু যেগুলো আছে ক্যাপিটালাইজ কান্ট্রি যেমন আমেরিকা, আমেরিকাতে কিন্তু দেখবেন ওখানে কিন্তু চিকিৎসা সেবা ভালো ব্যয় করবে। আবার যদি আপনি কী চান সুইডেন যান, ওখানে দেখবেন কিন্তু ওটা একটু প্রাইভেট মানে এই মেডিকেল সেক্টরটা কিন্তু কিনা আপনার প্রাইভেটাইজ, সেখানে দেখবেন আপনি কিন্তু কম খরচেও মোটামুটি ভালো সুবিধা পাবেন। তো যেসব জায়গায় হচ্ছে মেডিকেল সেক্টরটা বেসরকারি খাতে দেওয়া ওরা দেখবে কিন্তু কী করছে মানে কোয়ালিটি বাড়াইছে প্লাস কস্টও বাড়াইছে। আবার যেসব দেশে ট্যাক্সের পরিমাণ বেশি যেমন সুইডেনে কিন্তু অনেক ট্যাক্স, তো ট্যাক্স দিয়ে কিন্তু ওরা কী করছে ইকুয়ালাইজ করার চেষ্টা করছে, ওখানে দেখবেন কিন্তু আপনি মোটামুটি খুব ভালোভাবে মেডিকেল ফ্যাসিলিটি আগে করতে পারেন। আবার আপনি যদি অস্ট্রেলিয়াতে যান, অস্ট্রেলিয়াতে কিন্তু মনে হয় আপনি আপনার জীবনে একবার হচ্ছে ফ্রি হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন মেডিকেল ইমার্জেন্সি, প্রত্যেকটা নাগরিক একদিন মেডিকেল ইমার্জেন্সির জন্য একটা উন্নত দেশে পদ্ধতি আছে যেমন যেগুলো যেটা বললাম এটা হচ্ছে মনে করবেন আমরা এই ইকমার্সটা আজকে যেমন দেখতেছি এটি মনে করেন এটা আরও হচ্ছে ডেভেলপ করবে, এটি খুব বাড়বে কমবে। তারপর দেখবেন আমাদের ইনফরমেশন টেকনোলজি মনে করেন যে শিল্প বিপ্লব আসতেছে চতুর্থ শিল্প বিপ্লব, এখান থেকে কিন্তু তারাই একটু নেতৃত্ব দেবেন যারা মনে করেন যে আইটি সেক্টরে নেতৃত্ব দিতে পারবে, ভবিষ্যতে তারাই পৃথিবীর নেতৃত্ব পাবে যারা আইটি সেক্টরকে কন্ট্রোল করবে। এই জন্য দেখবেন আস্তে আস্তে সব কিছু এই ইলেকট্রনিকালাইজ ইলেকট্রনিক বেস হয়েছে বুঝছেন, পুরোপুরি দেখতে থাকে। আর এটা হচ্ছে কি পুরোপুরি সংস্থা ইকমার্স, তো যদি আপনি ভালোভাবে প্রফিট বা মার্কেটিং করতে পারেন তাহলে মোটামুটি ইকমার্স বা এটার সুবিধা পাবেন। আর যদি আপনার সব কিছু ঠিক আছে মার্কেটিং পদ্ধতি ভুল বা প্রফিট হচ্ছে না তাহলে কিন্তু সুবিধা পাওয়া যাবে। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আচ্ছা তাহলে আজকে পর্যন্তই।